নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে হাজির হয়েছি এই বেগুন গাছ নিয়ে। আমাদের মতো গরমের আবহাওয়ায় প্রায় সারা বছরই এই বেগুন গাছে ফল পাওয়া যায়। আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলি একটু দেখবেন, সারা বছর চাষ করার মতন বিভিন্ন সবজি অর্থাৎ টমেটো, ধনে পাতা, পালং শাক এই জাতীয় সবজি সারা বছর কিভাবে টবেই চাষ করা যায় সেই সম্পর্কে আমার অনেকগুলি ভিডিও আছে। ভিডিওগুলির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, তো সেই সমস্ত ভিডিওগুলি দেখলে আপনিও বাড়িতে শুধু বেগুনই নয় আরও অন্যান্য বিভিন্ন সবজি খুব সহজেই চাষ করতে পারবেন। আমার এই গাছগুলির বয়স প্রায় 3 মাস। গাছগুলিতে কত সুন্দর বেগুন হচ্ছে দেখুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই বেগুন গাছের চারা নতুন টবে বসানো, টবের মাটি তৈরি, তারপর থেকে গাছের বিভিন্ন পরিচর্যা, বিভিন্ন সার দেওয়া, ফুল আসার পরের বিভিন্ন পরিচর্যা, ফুল না ঝরার উপায়, বিভিন্ন রোগ এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ, পাতা কুঁকড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এবং গাছে অনেক বেগুন পাওয়ার সম্পূর্ণ পদ্ধতিগুলি আপনাদের বিস্তারিতভাবে দেখাতে চেষ্টা করব। অর্থাৎ সম্পূর্ণ 3 মাস ধরে এই গাছ ছোট চারা থেকে একদম গাছে বেগুন হওয়া অবধি সমস্ত পরিচর্যাগুলি এই একটি ভিডিওতেই দেখতে পাবেন। সুতরাং বন্ধুরা, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আজকে এই টবে বেগুন চাষ করার সম্পূর্ণ পদ্ধতি দেখে নেওয়া যাক। এই যে চারাগুলি দেখছেন, এগুলি 2 টাকা পিস হিসেবে কিনে এনেছি। মোটামুটি 7-8 দিন বয়স হবে এই চারাগুলির। এদের গোড়ায় একদমই মাটি ছিল না, তাই গাছগুলি দেখুন কেমন ঝিমিয়ে পড়েছে। এই ছোট ছোট প্লাস্টিকের ব্যাগে আমি আপাতত এই গাছগুলোকে বসিয়ে রেখেছি, দেখা যাক কি হয়। এদের জন্য কিভাবে মাটি তৈরি করবেন সেটা এই ভিডিওতেই একটু পরেই আপনাদের দেখিয়ে দেব। দেখুন 2 দিনের মধ্যে গাছগুলি কেমন সতেজ হয়ে উঠেছে। আরো 10 দিন পরে দেখুন কত সুন্দর বেড়ে উঠছে। মোটামুটি এরকম 3-4টি বড় পাতা বেরোলে তারপরে এদেরকে আরো বড় পাত্রে বসাতে হবে, সুতরাং এখন এটাকে বড় পাত্রে বসানোর প্রয়োজন। তো বন্ধুরা, নতুন পাত্রে বসানোর আগেই দেখে নেওয়া যাক কিভাবে এই বেগুন গাছের জন্য টবের আদর্শ মাটি তৈরি করবেন। সাধারণ মাটি অর্থাৎ গার্ডেন সয়েল, এক্ষেত্রে যে কোনো ধরনের মাটি হলেই চলবে। এর সাথে 25% মতো অর্থাৎ মোট পরিমাণে 1/4 ভাগ মতো নেবেন বালি, ঘর বাড়ি তৈরি করার জন্য যে বালির প্রয়োজন হয় সেই বালি। আরো 25% মতো অর্থাৎ 1/4 ভাগ মতো পরিমাণ নেবেন কম্পোস্ট জাতীয় সার। আমি এখানে এটা ব্যবহার করেছি ভার্মি কম্পোস্ট, তবে এই ভার্মি কম্পোস্টটা যেহেতু সব জায়গায় কিনতে পাওয়া যায় না, তো যারা এই ভার্মি কম্পোস্ট জোগাড় করতে পারবেন না অর্থাৎ এই কেঁচো সার, যেটা ভার্মি কম্পোস্ট এটাই হলো কেঁচো সার, এই কেঁচো সার যারা জোগাড় করতে পারবেন না তারা এর পরিবর্তে গোবর সার, পাতা সার বা অন্য যে কোনো ধরনের কম্পোস্ট জাতীয় সার ব্যবহার করতে পারেন। আমি ছোট চারাগুলো প্লাস্টিকের ব্যাগে যখন বসিয়েছিলাম তখনও এই একই রকমভাবে মাটি তৈরি করেছিলাম। তো এই গাছের জন্য এই রকমভাবে মাটি তৈরি করলে গাছের বৃদ্ধি ভীষণই ভালো হবে, গাছে প্রচুর ফল আশা করতে পারেন। দেখুন কত সুন্দর সফট একটা মাটি তৈরি হয়েছে।
এই 12 ইঞ্চি সাইজের টবে আজকে এই চারাটিকে বসানো হবে। এছাড়াও আরও অন্য গাছগুলিও আরও বিভিন্ন সাইজের টবে বসানো হবে, সেগুলি সবই আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব কোনটা কেমন বড় সাইজের টবে বসানো হলো। প্রথমেই এই টবের ড্রেনেজ সিস্টেম অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা তৈরি করতে হবে। এই বেগুন গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকলে গাছের ভীষণ ক্ষতি হবে, গাছ মারাও যেতে পারে। তাই একদম প্রথমেই টবের একদম নিচে যেখানে এই ড্রেনেজ হোল থাকে তার উপরে এরকম পুরনো ভাঙা টবের টুকরো দিয়ে আটকে দিন। এবারে এর উপরে দিন কিছু ছোট ছোট ইট বা পাথরের টুকরো। এবারে এর উপরে কিছুটা বালি দিয়ে দিন। ব্যাস, অতি সহজেই খুব সুন্দর একটি ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে গেল। অতিরিক্ত জল কিছুতেই আর টবে দাঁড়িয়ে থাকতে পারবে না। এবার আস্তে আস্তে টবে মাটি দিন। কিছুটা মাটি দেওয়ার পরে একটু হালকা হালকা করে চেপে দিন, তাহলে মাটিটা টবে মোটামুটি একটু সেট হয়ে যাবে। এবারে প্লাস্টিকের ব্যাগ থেকে গাছটিকে বের করে আনব। দেখুন বন্ধুরা, এর মধ্যেই কত শিকড় তৈরি হয়ে গেছে, অর্থাৎ গাছটি খুবই ভালোভাবে এবং সুস্থভাবে বেড়ে উঠছে। এবারে টবে বসিয়ে চারপাশে ভালোভাবে মাটি দিয়ে দিন। এবারে গাছে জল দিতে হবে। এই টবে বসানোর পরে প্রথম 3-4 দিন একটু হালকা ছায়া জায়গায় রাখবেন এবং রোজ অল্প অল্প করে জল দেবেন। তারপর থেকে গাছগুলিকে কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে এবং রোজ ভালো করে জল দিতে হবে। ভালো রোদ না পেলে এই গাছের কিন্তু ভালো বৃদ্ধি হবে না, আর গাছে বেশি ফুলও ঝরবে এবং ফলও দাঁড়াবে না। দেখুন বন্ধুরা, টবে বসানোর 10 দিন পরে গাছগুলি কত সুন্দর বেড়ে উঠেছে। 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এরকম বিভিন্ন সাইজের টবে আমি গাছগুলিকে বসিয়েছি। তবে 12 ইঞ্চি সাইজের টবেই গাছগুলি সবথেকে ভালো বাড়ছে। পরে আরও কয়েকটি চারা এনে একইভাবে বসানো হয়েছে, সেগুলিও কত সুন্দর বাড়ছে দেখুন। আরও 10 দিন পরে অর্থাৎ টবে বসানোর মানে সেই একদম প্রথম সেই প্লাস্টিকে যখন চারা বসিয়েছিলাম তারপর থেকে প্রায় 40-42 দিন পার হয়ে গেছে। এখন দেখুন গাছগুলিতে ফুল আসা শুরু হয়ে গেছে। এতদিন এই গাছগুলিতে আর কোনো ধরনের সার দেওয়া হয়নি, কিন্তু এই যে সবে ফুল আসা শুরু হচ্ছে এরকম সময় থেকেই গাছে নিয়মিতভাবে সার দিতে হবে। পাতাগুলি দেখুন কত বড় হয়েছে।
এই সময় থেকে মোটামুটি প্রতি 12-15 দিন পর পর সর্ষের খোলে তরল সার দিয়ে যেতে হবে। তাহলেই আর এই গাছে ফুলও ঝরবে না এবং অনেক বেগুনও দাঁড়াবে গাছে। আর কোনো ধরনের সার দেওয়ার প্রয়োজনই নেই। আরও 15 দিন পরে অর্থাৎ প্রায় 60 দিন বয়সের গাছগুলি দেখুন। গাছগুলিতে ইতিমধ্যেই ফল দাঁড়াতে শুরু করেছে। আরও 20 দিন বা প্রায় 3 মাস পরে দেখুন সব গাছগুলিতেই ফল আসা শুরু হয়ে গেছে। এই ফল হতে থাকবে সারা বছর ধরে। তো বন্ধুরা, এবারে এই বেগুন গাছের বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণের বিষয়ে আসা যাক। দেখুন, অন্যান্য বিভিন্ন সবজি গাছের মতো বেগুন গাছেও প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ লক্ষ্য করা যায়। যেহেতু সবজি গাছের পাতাগুলি একটু নরম হয়, সেই কারণে পোকামাকড়ের কাছে এরা খুবই উপাদেয়, ভীষণ ভালো খায় এরা। তো সাদা সাদা মিলিবাগ, স্পাইডার মাইট সহ আরো বিভিন্ন ধরনের মাইটস, বাগস, অ্যাফিডস এই ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়ারও আক্রমণ হয় অনেক, যার ফলে বেগুন গাছের পাতা কুঁকড়ে যায়, পাতায় ফুটো ফুটো হয়ে যায়, পাতাগুলি ফ্যাকাশে হয়ে যায়, আস্তে আস্তে ঝরেও যায়, গাছে ভালো ফল আসে না, ফুল প্রায় সবই ঝরে যায়, ফল আসলেও ছোট ছোট হয়, কুঁকড়ে যায়, ফলের মধ্যেও পোকা হয়ে যায়, গাছ নুয়ে পড়ে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো বন্ধুরা, এই সমস্ত সমস্যাগুলি থেকে নিজের গাছকে সুস্থ রাখার জন্য আমি প্রতি 8-10 দিন পর পর আমার বাড়িতে নিজেই তৈরি করা নিম কীটনাশক স্প্রে করি। চারা বসানোর 1 সপ্তাহ পর থেকে একদম এখনো অবধি আমি এই 8-10 দিনের পর পর নিম কীটনাশক স্প্রে করা এটা আমি করে গেছি। তো বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে জৈব নিম কীটনাশক ছত্রাকনাশক তৈরির উপর আমার একটি ভিডিও আছে, ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বাড়িতে নিম কীটনাশক তৈরি করা একদমই সহজ এবং এটা প্রচণ্ড কার্যকরী সব ধরনের গাছের জন্য। এবং এটা যেহেতু সম্পূর্ণ জৈব, তাই এর কোনো ধরনের সাইড এফেক্ট নেই। এই সমস্ত শুকনো পাতাগুলি মাঝে মাঝে ছেঁটে ফেলবেন এবং তবে থেকে আগাছাও পরিষ্কার করে ফেলবেন, তাহলে গাছে রোগ এবং পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। তো বন্ধুরা, এই সামান্য পরিচর্যাগুলি করতে পারলে আপনিও বাড়িতে নিশ্চিন্তে প্রচুর পরিমাণে বেগুন ফলাতে পারবেন এবং সারা বছর ধরে পারবেন। তো আজকে এই বেগুন চাষের সহজ পদ্ধতি আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন, আরও কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেল দেখছেন, এরকম গাছপালা সম্পর্কিত আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।